এই হচ্ছে বেহুলা লক্ষিন্দর বাসরগর যেটাকে আরেকটা একটা মুরা নামে পরিচিত আছে অনেক সুন্দর একটা জায়গা বসির ভাই আসলেন না রাজীব আসলেন না ওনার ইউটিউবের জন্য ভিডিও পরে আসতে সময় আর তো থাকবে না সময় এই মাত্র খুঁজে সকাল ভিডিও পোস্ট কর যায় না এখানে লক্ষিন্দরের সাথে বেহুলার বিয়ে ঠিক হয় তখন বলা হয় যে যদি লক্ষিন্দর বেহুলাকে বিয়ে করে তাকে সাপে কাটবে সে মারা যাবে কিন্তু প্রেম মানে না বাদা তাই তারা গাদা তখন এইখানে তাদের বাসর সাজানো হয় শুধু বাতাস যাওয়ার জন্য একটা ছিদ্র রেখেছিল ওইটা এটা নাম কি গোকুল ম্যাদ মন্দির গোকুল ম্যাদ বা বেহুলা লক্ষ্মীন্দরের বাসরগর নামে সাধারণ পরিচিত এই প্রস্তুতিতে উনিশশো বা ছত্রিশ সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে একটা বাতটি বন্ধ করতে তেরো মিটার উঁচু আরে বড় বড় মঞ্চে তের পিসা আলুচু আসলে কি বলবো অনেক সুন্দর উঠবো কোন দিরে ভাই মানে বসির ভাই কি মিস করলেন ভাই আমরা থাকলে এখানে কত সুন্দর ব্লগ হতো ফুল ছিঁড়বেন না পোস্টটা লাগানো যাতে সময় ফুল ছিঁড়াম হ্যাঁ কি আর বলবো গমের তারা নয় কিছু বলার নাই ঘুমে মাথা ব্যথা করতেছে গাড়িতে ঘুম হয় ওঠেন আপনি উঠেন আমি ভিডিও করতেছি ওরে বাবা রে এটা দেখে আবার চবি ক্যাপসা নিতে পারবেন পরে কে ফোন দিয়েছে দেন তো কি শুরু করছে আপনার দেন তো